5 ভাগ বাড়িয়ে আগামী অর্থ বছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে 1,13,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে। নতুন করে আওতা না বাড়লেও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতিবন্ধী জনগোষ্ঠীর বরাদ্দ বাড়ানোর নির্দেশনা থাকতে পারে বাজেটে। তবে উপকারভোগীদের কাছে সরকারের এসব সুবিধা পৌঁছে দিতে কাঠামোগত দুর্বলতা ও দুর্নীতি কমিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। সাফরুল আলমের আরেকটি রিপোর্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের পরও মূল্যস্ফীতি কমছে না। এতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংসারে টানাপোড়েন বাড়ছে, এমন বাস্তবতায় আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে কর্মসংস্থান, গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। চলতি অর্থবছরের তুলনায় আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বাড়ছে 5,386 কোটি টাকা। বাজেটে এ খাতে মোট বরাদ্দ 1,13,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল 1,07,614 কোটি। এতে মোট ব্যয় বাড়ল 5 ভাগ। যেসব ভাতাগুলি, সেই ভাতাগুলির তো শতাংশ যদি ধরি আমরা, সেগুলো তো অনেক নিচে নেমে গেছে, কোনো কোনোটা অর্ধেক হয়ে গেছে। সো সেটার একটা ব্যাপার আছে, মূল্যস্ফীতির চাপে ওই টাকারও ক্রয় ক্ষমতা কমে গেছে। তো তাহলে তো দেখা যাচ্ছে যে একটা দুষ্টচক্র সৃষ্টি হতে পারে যদি আমরা এইগুলোতে প্রাপ্যতা না বাড়াই। যার জন্য সুরক্ষা করা তিনি, সেই দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ, তিনি কি আসলে এই কর্মসূচিগুলো জানেন কি না? আমরা যদি তাকে, তার যে একটা অধিকার রয়েছে রাষ্ট্রের কাছে, সে যদি না জানে এই প্রোগ্রামগুলো, স্কিমগুলো সম্পর্কে যদি সে না জানে, পরিমাণ যদি না জানে, তাহলে সে কিন্তু দাবিও করতে পারছে না। স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ আছে, তাদেরকে যদি আরও একটু ঢেলে সাজানো যায়, তাহলে আমাদের যে সিলেকশন প্রসেসটা, সেটা আরও ত্রুটিমুক্ত হওয়ার সুযোগ রয়েছে। 4 বছর ধরে 20 লাখ অসচ্ছল প্রতিবন্ধীর ভাতা বাড়ছে না, 5 বছর ধরে অপরিবর্তিত রয়েছে মাতৃত্বকালীন ভাতাও। আগামী অর্থবছরে নতুন করে 100 উপজেলায় 11 লাখ মানুষ বয়স্ক ভাতার আওতায় আসতে পারে। আরও কয়েকটি কর্মসূচিতে সামাজিক সুরক্ষা খাতে বাড়তি ব্যয় ধরা হচ্ছে 550 কোটি টাকা। পরিষ্কার নির্দেশনা দিয়েছেন প্রতিবন্ধীদের জন্য। প্রতিবন্ধীদের বেলায় আমরা গণনা, যে বর্তমান যে গণনা আমার চলছে, উন্নত হবে 21, এই ফিগারটা আমরা এখান থেকে নিতে পারবো। তবে ওএমএস, ভিজিডি, ভিজিএফ, কাজের বিনিময়ে খাদ্যসহ বেশ কয়েকটি কর্মসূচিতে এবার বরাদ্দ নাও বাড়তে পারে। বিশ্লেষকরা বলছেন সামাজিক সুরক্ষা খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হোক, তা যেন প্রকৃত উপকারভোগীরা পান, সেই জন্য সরকারকেই বেশি উদ্যোগ নিতে হবে। সরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।